হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। WB এক্সাম পোর্টালে তোমাদেরকে স্বাগত জানাই। তো PSC কিন্তু অফিসিয়ালি পাবলিশ করলো ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি। এটা কোনো ইউটিউব চ্যানেল দেওয়া অ্যান্সার কি নয় বা কোনো ওয়েবসাইটে দেওয়া অ্যান্সার কি নয়, এটা কিন্তু PSC-র অফিসিয়াল অ্যান্সার কি, যেটা PSC ক্লার্কশিপ পরীক্ষা যেটা 25শে জানুয়ারি হয়েছে 2019-এ, তার কিন্তু ডেট বা সরি তার অ্যান্সার কি কিন্তু প্রকাশ করলো। ঠিক আছে, এবারে অ্যান্সার কি সম্পর্কে যারা পুরোটা পড়তে চাও তাদের জন্য আমি কমেন্ট সেকশানে এই PDFটা লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। দুটো মেন জিনিস আমি তোমাদের নোটিশে আনবো। এক নম্বর জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে ডেটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, একটা ডেট দেওয়া রয়েছে। এই ডেটটা কি একটু বলে দিই, এটা হচ্ছে তোমাদের 7/2/2020 থেকে 7 দিনের মধ্যে, অর্থাৎ বলতে পারো 14/2/2020 পর্যন্ত। ঠিক আছে, 7/2/2020 থেকে 14/2/2020 পর্যন্ত এই টাইম, অর্থাৎ টোটাল 7 দিন। এই 7 দিনের মধ্যে তোমাদের যদি মনে হয় অ্যান্সার কিতে কোনো ভুল আছে, তাহলে তোমরা সরাসরি কোথায় চলে যাবে, তোমরা সরাসরি চলে যাবে WBPSCgov.in-এ, WBPSCgov.in-এ। সেখানে অ্যান্সার কি রেসপন্স বলে একটা সেকশান পাবে, সেই সেকশানের মধ্যে ঢুকে তোমাকে জানাতে হবে যে ওই অ্যান্সার কিটা ভুল ছিল। ঠিক আছে, এবং তোমাকে কনফার্ম হতে হবে 100%। ঠিক আছে, এই তোমাদের ব্যাপার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 7/2/2020 থেকে 14/2/2020 পর্যন্ত এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু এই ব্যাপারটা জানাতে হবে, যদি কোথাও ভুল থাকে তোমাদের সেটা কমিশনের নজরে আনতে হবে। ঠিক আছে, এবার কমিশন দেখো দুটো ধাপে কমিশন এটা বার করেছে। একটা ফার্স্ট পেজে আমরা ফোরনুন সেশনের জন্য দেখতে পাবো, আর তুমি যদি একটু নিচে যাও এই PDFটা, তুমি নিচের দিকে তুমি আফটারনুন সেশনের জন্য দেখতে পাবে। এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আফটারনুন সেশনের কথাটা লেখা আছে। ঠিক আছে, এবার দেখো তোমরা কীভাবে দেখবে, আমি আফটারনুন সেশন দিয়ে তোমাদের দেখিয়ে দিই। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা অ্যাডভার্টিস নম্বর টম্বর এসব দেখার দরকার নেই, ডেট অফ এক্সামিনেশান তো সবার জন্যই সমান থাকবে। এবার তোমরা কী করবে, দেখো সেশন হচ্ছে আফটারনুন, তার মানে এইদিকে নজরে এখানে যা আছে সবই আফটারনুন সেশন আছে। ঠিক আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, এটা তোমরা পেলে। এবার তোমরা কী করবে, তোমরা দেখবে তোমাদের কোশ্চেন বুকলেটের, তোমাদের যে কোশ্চেন দেওয়া হয়েছিল তার উপর কী লেখা আছে, এ বি সি না ডি লেখা আছে। ঠিক আছে, যদি এ হয় তাহলে তোমরা জাস্ট এই অ্যান্সার কীগুলো দেখবে, যদি বি হয় তাহলে তোমরা এই অ্যান্সার কীগুলো দেখবে, সি হলে এই অ্যান্সার কী, ডি হলে এই অ্যান্সার কী। সিমিলারলি 26 দাগে তোমরা এ হলে এই অ্যান্সার কী, 26 দাগে যদি তোমাদের বি বুকলেট সিরিজ বি হয় তাহলে তোমরা এই অ্যান্সার কী লিখবে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো তোমাদের কোশ্চেন পেপারটা বার করবে এবং কোশ্চেন পেপারের ওপরে দেখবে বড় করে লেখা আছে এ বি সি না ডি, তো সেইটা অনুযায়ী তোমরা কিন্তু এখানে মিলিয়ে নেবে, ব্যাস আর কিছু না। ওকে, আর যাদের ফোরনুন সেশন হবে তারা ওপরে যাবে, ওপরে গিয়ে ফার্স্ট পার্টি তারা কিন্তু মেলাতে পারবে। তো এইটুকুই বলার ছিল, নিচে PDF লিঙ্ক আমি সরাসরি তোমাদের দিয়ে রাখছি, তোমার চাইলে সরাসরি ডাউনলোড করে সেখান থেকে দেখে নিতে পারো। আর যাদের অফিসিয়াল দরকার তারা তো WBPSC.gov.in, এই যে ওপরে লেখা রয়েছে, জাস্ট এ মিনিট, এই যে ওপরে লেখা রয়েছে WBPSC.gov.in, এই ওপরে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু যেতে পারো। ঠিক আছে, তো মাথা রাখবে ডেটটা হচ্ছে 7/2/2020 থেকে 14/2/2020 পর্যন্ত, থেকে 14/2/2020 পর্যন্ত। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের গেল, এবং তোমরা কিন্তু জানাও এই 7 দিনের মধ্যে কোনো ভুল থাকলে আমিও ডেফিনেটলি অঙ্কেরগুলো সব চেক করে দেবো, একবার দেখে নেবো যে আমি যে দিয়েছিলাম সেগুলো সব ঠিক আছে কি না। আশা করছি ঠিক আছে, কারণ অঙ্কগুলো সবই তো ঠিক ছিল আমি যে করিয়েছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে গেল, আর যেমনটা বললাম PDF আছে ডাউনলোড করে নাও। থ্যাংক ইউ।